গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজ হলো জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও, স্পেশাল ব্লগ। সো অনেক কিছু আয়োজন চলছে, তোড়জোড় চলছে, যদিও এখন বেজে গেছে বেলা 11টা, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর এখন হবে ওই সেই কি একটা হয় না, সেই দই টই দিয়ে দই চিড়ে ফিরে মাখিয়ে কে ফলার দেয়, তো সেই সব হবে, একটু রিচুয়ালস কিছু হবে। আর তোমাদের জামাইকে একবার দেখাচ্ছি কোথায়, এই যে বাবা, জামাইকে একবার ডাকছি বলতে বলতে জামাই চলে এসেছে। সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো জামাইকে আজকে অফিস যেতে হবে, তাই তো? ঝেঁটাটা চলে আসছে, মা না এই বারান্দার মধ্যে সব ঝেঁটা ফেটা রেখে দেয়। সো যদি স্ক্রিনে কোথাও দেখতে পাও কিছু মনে করো না, তো এখানেই রাখা, ছোট ফ্ল্যাট, তো এখানেই সব রাখা হয়। আর এই যে আমাদের জামাই, কেমন লাগছে জানিও, একটু পরে খাওয়া দাওয়া চলবে, ভুড়ি ভোজের দিন সকাল থেকে না খেয়ে আসি বেশি করে খাবো বলে। সকাল থেকে কাল থেকেই কম কম করে খাচ্ছি আমরা। আর ওই যে মা চলে গেল কোথায়, ওই দিকে এসো তো, মা বলবে এবার কি কি রান্না হয়েছে। ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, ছানার ডাল, না পাশা দেখুন ভাজা করেছে নাকি, হ্যাঁ, আর উচ্ছে দিয়ে মুগের ডাল, আচ্ছা, ছানার ডাল না, ইলিশ মাছের ভাপা, বাবা, আর একটু সেজেছি, শাড়ি পরেছি, হ্যাঁ না না কি আছে, ঠিক আছে। ই হচ্ছে আমাদের কাকিমা, আমাদের উপরেই থাকেন, আমাদের এখানে নিচেই বাজার আসে, এরকম সব আজকে এসছে, হ্যাঁ আজকে একটু বেশি এসে এলাম কাকিমা। এখানে ফলার মাখা চলছে, ওটা কি মুরকি, মুরকি চিড়ে আম, ওই জন্য ওই রকম কালার, দই, ফলের বাটা, এটা ফলের বাটা দিতে হয় তাই এটা রেডি করেছি। মানুষ এইমাত্র আমাদের যেটা রিচুয়ালস আর কি, যেটা সেটা এইমাত্র শেষ হলো। মা আমাদের ফোঁটা টোটা পুড়িয়ে দিয়েছে, এই যে হলুদের ফোঁটা সব পুড়িয়ে দিয়েছে, যা কিছু করার সব হলো। আমরা একটু ফলার খেলাম, একটু মিষ্টি খেলাম, তো এখন দেখো বাজে 11:30, বুঝতে পারছো মনে জানি না, 11:30 বাজে। আর বাই দ্য ওয়ে আমি আজকে যে শাড়িটা পরেছি, মনে আছে তোমাদের, এই শাড়িটা এরকম সেম, মানে এরকম দুটো শাড়ি আমি কিনেছিলাম, একটা আমার শাশুড়ির জন্য, একটা মায়ের জন্য, পয়লা বৈশাখ উপলক্ষে। তো পয়লা বৈশাখে তো মা পরেনি, এই শাড়িটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে নতুন, তো আমি আজকে যেহেতু খুব হালকা ফুলকা শাড়িটা, তো সেই জন্য এই শাড়িটা আমি আজকে পরেছি, মায়ের থেকে চেয়ে নিয়েছি যে আমি আজকে এই শাড়িটা পরবো। সবই ঠিক আছে, ব্যাপারটা হলো আজকে বসে অফিসে যেতে হবে, তো দুপুরে খাওয়া দাওয়া করে বেচারাকে আবার অফিস যেতে হবে, সেই জন্য ব্যাপারগুলো একটু তাড়াতাড়ি সারা হচ্ছে। এখন 11:30 এটা হলো, 1:30-2টা নাগাদ আমরা ভাত খাবো। আর ওই ঘরে ভেতরে ঘরে তোমরা হয়তো গলার আওয়াজ পাচ্ছ, ওখানে মা বাবা বসে গল্প করছে, তো আমি এবার যাবো একটু গল্পে যোগ দেবো। আচ্ছা, এই যে আমার বাবা বসে আছে, এই যে অভিষেক, আর ওইখানে আমার মা, আর ঘরের মধ্যেই জামা কাপড় মেলা রয়েছে, কারণ একটু বর্ষাকাল, আর জামা কাপড় শুকোচ্ছে না, আমিও তাই করেছি, ঘরের মধ্যেই মেলে। ওকে, সো আমরা এইমাত্র একটু নিচে এসেছি, অভিষেকের একটু কাজ আছে, সো ওর যে ইউটিউব চ্যানেলটা আছে, তো সেখানে
নেক্সট উইকে নেক্সট সানডেতে একটা গল্প রিলিজ হবে, তো সেটারই ও একটু এডিটিং করছে, হাতে একটু টাইম পেয়েছে। মা ওপরে খাবার দুপুরের খাবারের সব যোগাড়যন্ত্র করছে, তো আবার আমরা ওপরে যাব, ওপরে গিয়ে খাবো পেট ভরে, আর সেই খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে ভালোভাবে এখন দেখাবো যে ঠিক কী কী রান্না হয়েছে। ঠিক আছে, আর এখানে এইসব রান্নার আয়োজন অলমোস্ট সব করে দিয়ে গেছে রান্না দিদি, সব করলো না? দিদি বললো যে মাছের কালিয়া করতাম না, দই মাছ করে দিচ্ছি, সুন্দর করেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই করেছে। তো ওপরে চলে এসেছি, এসে অভিষেক খাবারের ছবি তুলছে, ভিডিও করছে, ইনস্টায় দেবে বলে আমি একটু দেখিয়ে দিই। এদিকে এইটা হচ্ছে আমার চলছে, মা সব রেডি করছে, আর অভিষেকের যা যা রান্না হয়েছে দেখাই। এটা হচ্ছে তেঁতোর ডাল, মুগের ডাল তেঁতো দিয়ে, মানে উচ্ছে দিয়ে। এটা হচ্ছে ছানার ডাল না, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, এটা হচ্ছে কি, এটা দই মাছ তাই তো? দই মাছ, দই কাতলা, আচ্ছা ওকে। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে আমড়ার চাটনি, মিষ্টি দই এখানে, মিষ্টি, আর এই রাইস, মা একটু বেশি ভাত দিয়েছে আজকে, আলু ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, যেহেতু অভিষেক খুব একটা ঢ্যাঁড়স খায় না ওই জন্য অল্প করে দেওয়া হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আমাকেও মামা আমাকে অত বাটিতে বাটিতে সাজিয়ে দিতে হবে না, অভিষেক কাঁচা লঙ্কার খুঁজে লেগে পড়েছে, কোথায় এখন কাঁচা লঙ্কা, ঠিক আছে ওই খুঁজে নিক। অভিষেক এখন রান্নাঘরে কাঁচা লঙ্কা খুঁজছে, এখানে মা আবার আমাকেও বাটিতে বাটিতে সাজিয়ে দিচ্ছে। প্রচুর খেয়ে ফেলেছি সাম্প্রতিককালে, এত খাবার খাইনি আমরা। নিচে নামছি, সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে শাড়ি চেঞ্জ করবো, আর অভিষেক রেডি হচ্ছে, মানে হবে, এই ও এলো, তারপরে অভিষেক অফিস বেরিয়ে যাবে। কেমন লাগছে খেয়ে দে? অফিস না যেতে পারলেই ভালো হতো, একটু যদি ঘুমিয়ে নিতে পারতাম ঘন্টা তিন চারে। অবশ্য প্রতিবারই কিন্তু আমি দুপুরবেলা না অফিস যাই, কিন্তু সেটা বেসিক্যালি যাই সন্ধ্যেবেলায়, এবারই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। না গত বছর তোর ওয়ার্ক ফ্রম হোম ছিল, এবারে আর ওয়ার্ক ফ্রম হোম ছিল এতদিন, কিন্তু ঠিক এই সময়টাই ওর আবার যেহেতু খেলাধুলা, তাই তো কিসব ইউরো কাপ টাপ শুরু হয়ে গেছে, তো সেই জন্য এখন ওকে অফিস যেতেই হচ্ছে রোজ। তো আগে চেঞ্জ করে নি, অভিষেক রেডি, আমি চেঞ্জ করে নিয়েছি, ও আর চেঞ্জ করেনি, ও এই পাঞ্জাবিটাই পরে যাচ্ছে, এই যে কোথায় এখন একটু আরাম করে ঘুমাবে তা না, অফিস তো থাকবে, সেই কাজ করেই তো সবকিছু করতে হয়। ওকে সাবধানে, মাছ ফাঁচ একদম নাওই না, না না আমাদের অফিসে খুব স্ট্রিক্ট বলা আছে, নো মাস্ক, নো মাস্ক, নো মাস্ক বলা আছে, নো মাস্ক নো অফিস, ও আচ্ছা, নো নো মাস্ক নো এন্ট্রি, সাবধানে পৌঁছা ম্যাডাম, যদি কখনো যদি অফিস না যাওয়ার ইচ্ছা থাকে বলতে হবে যে আমার একটু মাস্ক নেই বাড়িতে, ঠিক আছে সাবধানে, ও আচ্ছা একটু দিবি না কি, হ্যাঁ তো বেসিক্যালি মা যে ওকে যে ফলারটা দিয়েছিল, এক বাটি বিশাল বড় বাটি করে দিয়েছিল, অভিষেক খেতে পারিনি তখন, একটু খেয়েছিল, এখন ওটাও অফিস নিয়ে যাচ্ছে, একটু বেঁধে নেই মুখটা, একটু বেঁধে বেঁধে টিফিন বক্সটা মনে করে নিয়ে আসবি আমার, ও মাস্ক পরেছে তো, ঠিক আছে সাবধানে, হ্যাঁ।
সো এইভাবেই আজকে দিনটা কাটলো। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপর এই ধরো উপরে গিয়ে 11টা 12টা নাগাদ ওই সব হলো। তারপরে 1:30টা নাগাদ আমরা দুপুরে খাওয়া দাওয়া খেলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 2:30। তো অভিষেক বেরোলো, আর ফিরতে রাত হবে, আজকে বলেই রেখেছিল অফিসে একটু দেরি করে যাবে, তো সেই জন্য ফিরতেও একটু বেশি রাত হবে। তো এই খুব ছোটোখাটো সময়গুলো খুব আনন্দ করে কাটালাম, তো খুব আনন্দ করে আজকে দিনটা কাটলো, মানে সকাল থেকে এখন অবধি খুব ভালোভাবে কাটলো। তো এগুলোই ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। পেছনে ওটা হচ্ছে আমার জামাকাপড় মেলার, কত রাখবো গুছিয়ে বলো, এদিক ওদিক সব দেখা যায়। তো এনিওয়ে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।